জুবাইর তিনি পাঠিয়েছিলেন, বলেছিলেন প্রাপ্ত বয়স্কা মেয়েদের বাড়িতে প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম হালাল কিনা। আচ্ছা, তার মানে আপনি একজন প্রাইভেট টিউটর, আপনি হয়তো বাচ্চাদের পড়িয়ে থাকেন। এখন প্রাপ্ত বয়স্কা মেয়ে, যেমন ক্লাস টেনের মেয়ে, ক্লাস নাইনের মেয়ে, ইন্টারমিডিয়েটে পড়ুয়া মেয়ে বা ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে, এরা প্রাপ্ত বয়স্কা, এদেরকে আপনি প্রাইভেট পড়াতে পারবেন কি না, বা পড়ালে আপনার ইনকাম হালাল হবে কি না? আপনি আরও কিছু বলেছেন, বলেছেন মেয়ে সম্পূর্ণ পর্দা করলেও মাঝে মধ্যে আমি আর মেয়ে রুমে একা হয়ে যাই, তবে অন্য রুমে মানুষের কোলাহল থাকে, আবার অন্য মেয়েটি পর্দা তেমন করে না, ওর সাথেও একই ঘটনা ঘটে। যদিও একা হয়ে যাওয়াটা হারাম, কিন্তু প্রাইভেট পড়িয়ে যে টাকাটা পাচ্ছে সেটাও কি হারাম হবে নাকি হালাল? আশা করি উত্তরটা দিবেন। আপনি কিন্তু একটার উত্তর নিজে দিয়ে দিয়েছেন, একা হয়ে যাওয়াটা হারাম, সে পর্দানুসীন মেয়ে হোক, বোরকা পরা মেয়ে হোক অথবা বেপর্দা মেয়ে হোক, তাদের সাথে একই রুমে একাকী হওয়া এটা হারাম। এটাকে বলা হয় আল খালুয়া, আল খালুয়া, আল মানহি আনহা, এমন খালুয়া, এমন নির্জনভাবে একত্রিত হওয়া যেটা শরিয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছে, নিষেধ করেছে। সেটা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে হোক, গল্প করার উদ্দেশ্যে হোক, যাদের সাথে দেখা দেওয়াটা হারাম তাদের সাথে এভাবে খালুয়াটা হারাম, যাদের সাথে বিবাহ করাটা হালাল তাদের প্রত্যেকের বিবাহ ছাড়া এভাবে একসাথ হওয়াটা হারাম। সে শিক্ষক এবং ছাত্রী অথবা ছাত্র এবং শিক্ষিকা অথবা যে কোনো রিলেশনই তাদের মধ্যে থাকুক না কেন। তাহলে এটা আমরা প্রথম বুঝলাম যে খালুয়া হারাম। আচ্ছা, খালুয়া ছাড়া যদি ধরে নেই যে মেয়েটা পর্দাসহ বাসার মধ্যে আছে খালি জায়গাতে, তাহলেও কি আসলে শরিয়া অ্যালাউ করে? উত্তর হচ্ছে যে না, প্রাইভেট পড়ানোর এই সিস্টেমটা বিপরীত লিঙ্গকে এটা শরিয়া এভাবে অ্যালাউ করে না যে টেবিলের এক প্রান্তে ছেলে আর এক প্রান্তে মেয়ে, কারণ এর মধ্যে অনেক নিষিদ্ধ কিছু হয়ে যায়। হ্যাঁ, নিষিদ্ধ কিছু তো শুধুমাত্র খেলোয়ার উপরে নির্ভর করে না। হ্যাঁ, চোখের ইশারা কিংবা শারীরিক স্পর্শ, হ্যাঁ, টেবিলের নিচে পায়ের সাথে পা লাগানো ইত্যাদি, এই সমস্ত মেসেজ থেকে ধীরে ধীরে তাদের মধ্যে অবৈধ প্রণয় গড়ে ওঠে, এবং যদি গড়ে না উঠে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। এই কারণে এই সিস্টেমে প্রাইভেট পড়াটা সম্পূর্ণ হারাম, ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে কোনোটাই পড়ানো যাবে না যদি দুই পক্ষই এভাবে প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কা থাকে। হ্যাঁ, এটা যদি হতে পারে যে একদম ছোট্ট মেয়ে, তারপরে আমরা বলবো বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট্ট মেয়েকেও প্রাপ্তবয়স্ক শিক্ষকের কাছে দেওয়াটা কতটা সেফ হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আজকাল তো আসলে মানুষের মধ্যে পশুত্বটাই অনেক বেশি আমরা লক্ষ্য করছি। ফলে অনেক টিচার সে তার নাবালিকা ছাত্রী অথবা প্রাপ্তবয়স্কা ছাত্রী উভয়ের উপরই সে শারীরিক নির্যাতন করে থাকে, যেটা আমরা অনেক স্কুলে, ঢাকার অনেক নামকরা স্কুলেও আমরা শুনতে পেয়েছি পত্রিকার বদৌলতে, গ্রামে গঞ্জেও এগুলো প্রচুর হয়ে থাকে। আর আমরা আমাদের পরিচিতদের মধ্যেও দেখেছি অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা এই প্রাইভেট টিউশনি থেকে ঘটে থাকে যখন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্কা মেয়েকে পড়ায়। অতএব আমরা সব কিছু বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি, সেটা পাবলিক প্লেসে হোক অথবা রুমেই হোক অথবা কোচিং সেন্টারে পাঠিয়েই হোক, কোনো মুসলিম পরিবারের মেয়েরা কোনো ছেলের কাছে এভাবে পড়তে যাবে না, এভাবে পড়তে যাবে না। কোএডুকেশন ইসলামে নিষিদ্ধ, তারপরেও যখন মেয়েরা পর্দা পুশিদা মেনটেন করে একটা ক্লাসে সে ঢুকে যেখানে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, টিচার তার স্টেজে থেকে পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে অনেকটা সহনীয়, সেক্ষেত্রে সেফটিটা বজায় থাকে। কিন্তু অন্য ক্ষেত্রে কোচিং সেন্টারে অথবা বাসায় অথবা আলাদা রুমে এইভাবে মেয়েদের সেফটি নিরাপত্তা কোনো দিক থেকে বজায় থাকে না, এবং শত শত বরং হাজার হাজার ঘটনা এই বাংলাদেশে ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার কিংবা বাসা বাড়িতে এভাবে টিউশনি অথবা কোচিংকে কেন্দ্র করে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। অতএব আমরা মনে করি যে সেটা হারাম, এইভাবে সিস্টেমটা আমরা চালু করতে পারবো না এবং সেটা শরীয়তে নিষিদ্ধ। ফলে শরীয়ার একটা মূলনীতি আছে যে যা কিছু নিষিদ্ধ
সেই কাজ করে যদি কেউ কোনো ইনকাম করে তাহলে তার সেই ইনকাম নিষিদ্ধ। যেমন সিগারেট পান করা নিষিদ্ধ, অতএব সিগারেট প্রোডিউস করে যদি কেউ ইনকাম করে তাহলে তো সেটা হারাম ইনকাম। সিগারেট বিক্রি করে যদি কেউ প্রফিট করে সেটাও হারাম ইনকাম। এবং সিগারেট বহন করে নিয়ে দিয়ে সার্ভিস দিয়ে যদি কেউ কোনো ইনকাম করে সেটাও হারাম ইনকাম। ঠিক তেমনি আমরা জানি যে অশ্লীল কোনো কথা কাজ করে যদি কেউ ইনকাম করে সেটাও হারাম ইনকাম। চুরির মাধ্যমে যদি কেউ ইনকাম করে সেটা হারাম ইনকাম। ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, কিংবা মানুষকে ধোকা এবং প্রতারণা দেওয়ার মাধ্যমে যদি কেউ ইনকাম করে সেটাও হারাম ইনকাম। অতএব হারাম কোনো কাজ করে যদি কোনো ব্যক্তি ইনকাম করেন সেটাও হারাম ইনকাম।